আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে টেক আপ করি। আমি চাই না কোনো ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায়। আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে, আমি অন্য কথা আর কি বলবো। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলার কাজ হচ্ছে কোথায়, বাংলায় তো কাজ হয় না। আমি তাদের বলি, তোমাদের চোখে কি নেবা হয়েছে, দেখতে পাও না 34 বছর ধরে বামপন্থ ছিল এখানে ক্ষমতায়, কি করেছে? বিজেপি 18টা MP জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার, জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি, 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মায়ে মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসের আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেব। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি, তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক কোথার থেকে, যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স, আমরা ট্যাক্স তুলতে পারি না এখন আর, সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়, ঘর ঘর মে জল দিয়া বল জমিন কিসনে দিয়া, গাঁও মে জল পৌঁছায়া কোন, পানি পৌঁছনে কা বাদ উসকো মেন্টেনেন্স করেগা কোন, স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি, আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করে বলছো ঘর ঘর মে জল পৌঁছ রা হ্যায়, বল ঘর ঘর কে জল মে তো নেই, তুম জিনিস কা দাম বাড়া রা হ্যায়, প্রাইস রাইজ বাড়া রা হ্যায়, ডিজেল কা ভাও বাড়া রা হ্যায়, পেট্রোল কা ভাও বাড়া রা হ্যায়, পেঁয়াজ কা ধাও বাড়া রা হ্যায়, আজ কিষান লোক রাস্তা মে জল রা হ্যায়, কিষান লোক আজ রাস্তা মে মর রা হ্যায়। আমি কৃষক আন্দোলনকে স্যালুট জানাই এবং জানিয়ে বলি, দেখুন এত সমস্যা নিয়ে কাজ করি, বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানা দেও, কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাধায়, কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাধায়, কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাধায়। আমাদের কৃষিরা, কৃষকরা ধান উৎপাদন করেন, তাদের আমরা বলি অন্নদাতা, তাদের ধান থেকে চাল হয়, সেই চাল খেয়ে সবজি খেয়ে আমরা বেঁচে থাকি, অথচ দেখুন আমাদের এখানে ওদের কোনো অসুবিধে হয় না, অথচ পাঞ্জাব জ্বলছে, হরিয়ানা জ্বলছে, দিল্লি জ্বলছে, কৃষকরা যাতে পৌঁছতে না পারে রাস্তায় ট্রাক কিলার মানে টায়ার কিলার লাগানো হচ্ছে যাতে কৃষকরা গিয়ে পৌঁছতে না পারে। আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই।